Deine heute Kunnoka! In der Hockisti! In der Mutter! Atero Hazar macht Lukatate! Aber ab der Mitte Melo kannst du nicht mehr Melo bei Kutika. Wir können mal hier, ne? Da bist du mal hier! Melo kannst du schon mal über den Kommutter rein. Ab der Melo kannst du mal hier. Pamuçu da mayalı kır neyi? Pamayalı kır düşer. Kişabap Yer mutlu ya bataş kalkma. Ey çatları alada kuyruğunu. Gidiye kurak vermek, Mursa'dır diyen tasavvuru şey. Bilir diyeni. Şekfırık mutlu için. Mannan vallahi yara mannaya. Canı canım, akli aklam tanaya. Fırıddin gancı şey. Mannan vallahi yara mannayam Zane canım akli aklam tanayam Nuri mandar tenge nami tan mazo Aptamad zarrahe roshan nayam Man valiyam man ariyo man nabi Canan Rostum nam bahman nayam. Kadiye ki kuya bala ito. Fırı dündir gandı şakar ve. Man valiyam ami vali. Man aliyo ami ali. Man nabi ami nabi. Can nam mulubiyo ami. Rostum nam bir purusho ami. Bahman nayam. Mundir Brahman Purohito Ami Alarka diye bir konu. Vada tu gele şok çoğa. Allah'ıma ikbal bulundu sen. Ki hak se Ferestan ne ikbal ki gamma ki. Arı kustak to karte ahe. Fitrat ki hima bangi. Khaki hai. Magar iske andaz aflaki. Rumi hai na Shami hai, na Kashi hai na Samarkandi. Yaşar elna, monana Rumi sanşıpta bridet çimoro Allah bayım var. Olle batha kara buya jay. Allah bayım bale samne Rumi sanşıpta bridet, tuya nao dam nai. Nobel Prize day nai. Müslüman ne kuru din Nobel Prize de veren Kristan var. Yani ne bu istiyar mı zamanda açı? Vay aska bir çok bir ne gani değil gani değil ne vay. Vay tubu amra yakmayacak. Müslüman yakı. Eko noşu boyası. Tomar tom bir tümü koro. Amar yakat koro. Amin tomar yakat koro. Kristan derdi geçiko. Oder desh akromon korle sob ek hoye jay 250 tenga tumra ekti paro ekti betona nayon kichu ache he saudi arab er wahabira tumra amader shikao yakana budu yakana astai allah re madad koro ar allah ni sahajjo chao onne sahajjo chao ashe oni to durer kotha nobir sahajjo chao ro boleche তো তোমারে জিগাই সৌদি আরব ইয়াকানা বুদু ইয়াকানা স্থাই তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাহায্য চাও সাদ্দামে আইলেই কয় বাবা আমেরিকা পিত্রা হে মারটা পাইছে তার মাঝে খাই গেল আমার তখন ইয়াকানা স্থাই কই গেল তখন ইয়া আমেরিকা নাস্তাই শুয়ারের বাচ্চা অন্যের উপদেশ দেখ আর আমাকে এইটা শিখাচ
তোরা নিজেরা কচিয়া কানা বুধু আইয়া আমেরিকা নাস্তাই আমেরিকার নাম্বার ওয়ান চামচা সাদ্দাম হোসেন দেখি মাইটা দিল দেখলো যে উঠা যেতেছে মুসলমান দাও ভাইয়া দাও ভাইয়া আল্লামা ইকবাল নোবেল প্রাইজ পাইতো জিকার মুরাদাবাদি নোবেল প্রাইজ পাইতো দাগ দেহলভি নোবেল প্রাইজ পাইতো হযরত শাকিল বদায়ুনী নোবেল প্রাইজ পাইতো আমির মিনাই নোবেল প্রাইজ পাইতো আরজু সাহারানপুরি নোবেল প্রাইজ পাইতো প্রথম ওয়ানসি নোবেল প্রাইজ পাইতো কি কেন দেয় নাই মুসলমান এত ঘৃণা করে আমাদেরকে আমার ভাইয়া ফোনে অনেক সময় কর যে বাবা গো ইহুদিরা যে আমাকে ঘৃণা করে কল্পনা করে আমার আর আমরা ফের জামাজি করি আরে বাবা তুই জামাত ইসলাম করজ কর তুই আমার ভাই তুই তবলিগ করজ কর তুই আমার ভাই আয় আমরা এক হই আমরা তোরটা তুই কর আমারটা আমি করি আমরা মারামারি করব আমরা ওই শক্তি সিমেন্টের ইউনিটি আমাদের একতা রাখতে হবে ভাই আমি সাম্প্রদায়িক না খোদার কসম এখানে যদি কোনো হিন্দু ভাই থাকে না আমি খোদার কসম সাম্প্রদায়িক না কারণ আমার কয়েক হাজার হিন্দু মুরিদ আছে এই যে এখানে বসাতে ইউনিভার্সিটির ছেলে পিএইচডি ডক্টরেট অনেক ভাই জানে আমি সাম্প্রদায়িক বলে হিন্দু আমার কাছে মুরিদ করে কেক চেপটা শেখর চন্দ্র ব্যানার্জি এই ঠাকুরগাঁর কোর্টের বারের প্রেসিডেন্ট মুসলিমীয় সব দেশের মধ্যে একটু নোংরা আছে ১৮৯০ থেকে ১৯০৩ সাল পর্যন্ত এন্ট্রান্স পরীক্ষার মধ্যে নাম লেখা থাকত তখন হিন্দু ভাইয়েরা কি করত কলির মধ্যে ফের করে রহিম উদ্দিন থাক ডিভিশন পাইব কিন্তু ভারতীয় এই হিন্দু ভাইয়েরা বাইতো বাবু মুসলিমীয় কয়েকজন হিন্দু সবাই রে দুশ্মন না একজনকে দিয়ে সবাই রে দুস্তে নাই গুনাহ হবে হায় হায় একটা মুসলমান ফার্স্ট ডিভিশনে যায় না সেকেন্ড ডিভিশনে একটা বা দুইটা থার্ড ডিভিশন আর ফেল কান্নাম আছে তো মুসলমান দেখলেই শরীর চলে যাবে আরে ছোট কালে হিন্দু মাইয়া লোকের কোন সেটা ছুঁয়া দিলে ঠাস করে বাইন্দ বিশ্বাস করেন আপনারা তো জানেন বুড়া যারা আছে হেলে বুড়া জলেই যায় আমি কোন সাম্প্রদায়িক কথার কথা বলি না ১৯০৩ সালে আসারুল্লাহ ফাউন্ডেশন এই আসারুল্লাহ ছিল ডিটিআই উঠে দিবার পরে দেহে কি নোংরামি পশ্চিমে কতগুলি অথচ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুভাষ ঘোষ জীবনেও তারা সাম্প্রদায়িক ছিল না সংগ্রামী খেলাফ পত্রিকার মতন পত্রিকায় যদি বলে যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুভাষ ঘোষ স্বামী বিবেকানন্দ এরা কোনোদিন সাম্প্রদায়িক ছিলেন না এই যে পশ্চিমীয় মানুষ এই খ্রিস্টান আমাদের দেয়নি আল্লামা ইকবাল দেয় না এই আল্লামা ইকবাল বলছিলেন হাকিমি না মুসলমানি খুদি কি কালিমে রমুজ পিনহানি খুদি কি হাকিমি না মুসলমানি খুদি কি তোর নিজের তুই বিচারক হইবার যাইস না মানুষের দোষ ধরবার যাইস না কে মুসলমান হলো কে দাঁড়িয়ে রাখলো না
কার জুব্বা নাই, কার টুপি ঠিক নাই, এই হাকিমি যদি করবার যাইস না, হাকিমি না মুসলমানি, এটা মুসলমানির লক্ষণ না, কেন? কালিমে রমুজে পিনহানি খুঁটি, কালিম মানে আল্লাহ কালাম, রমুজ রহস্য, পিনহানি পর্দা খুঁটি কি, তোর আমির ভিতরে আল্লাহ রহস্য রূপে পর্দা রূপে তোর মুক্তি আছে, দলিল তোমার মধ্যে আজকাল সুফিবাদের অস্বীকার করেন, তাহলে নুনবীর কিস্তি হয় না, 20 লক্ষ টনের কিস্তি হয় না, তাই আপনি সুফিবাদের অস্বীকার করেন কি করে, গুরুবাদ অস্বীকার করেন কি করে, যদি অস্বীকার করেন তাহলে 20 লক্ষ টনের কাঠের জাহাজ বানিয়ে দেখান না, আপনি যখন শরীয়ত লইবেন মানে ফত লইবেন না, তো শরীয়তের নৌকা বানা এতখানি মোটা স্টিল দিয়ে 20 লাখ টনের জাহাজ আজ পর্যন্ত 3 লাখ টনেরই হয়নি। দুই নম্বর আসেন, ইউনুস নবীর পয়লাকটা ছোট্ট মাছে গিলা খাইল, তারপরে আর একটা বড় মাছে করলো কি খপ্পর দেয় ওই মাছের গিলা খাইল, আচ্ছা গিলা খাওয়ানোর পরে বড় মাছটা করলো কি 3 মাইল পানির জল দিয়ে ঘুরতাছে। আমার ভাইয়েরা জানি না আপনারা কোনোদিন